বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের সবচেয়ে বড় নির্বাচন প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে। ভোটদান প্রক্রিয়াও সম্পূর্ণ হয়েছে, এবার ফলাফল ঘোষণার অপেক্ষা। সারা দেশের সঙ্গে এই রাজ্য তথা আরামবাগ লোকসভাতে কেমন ফলাফল হতে পারে তা নিয়েই আরামবাগের বিশিষ্টজনের মুখোমুখি হয়েছিলেন আমাদের প্রতিনিধি অভিজিৎ মুখার্জি। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা, কে সরকার গঠন করবেন, কি মনে হচ্ছে আপনার? সরকার গঠন করার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে আবার ফিরে আসবেন নরেন্দ্র মোদি, অর্থাৎ মোদি সরকার গঠিত হবে, এটা বলা হচ্ছে। অ্যাকচুয়ালি এবারে না, এবারের ভোটটা বিশেষ করে নতুন নতুন স্টেটগুলোতে, সেখানে মোদির একটা হাওয়া কাজ করছে আমার যেটা মনে হয়েছে এখানে। এটার একটা কারণটা কি হচ্ছেন, কারণটা হচ্ছে এটা একটা মেরুকরণ তৈরি হয়েছে। এবারে ভোটটা বিশেষ করে আমাদের রাজ্যে যেটা হয়েছে, মানে যেটা আমার মনে হয়েছে যে এটা একটা মেরুকরণের ভোট হয়েছে। এখানে কিন্তু শুধু উন্নয়নের দিকে ভোট হয়নি, এখন উন্নয়নের দিকে যদি ভোট হয়, আগের ট্রেন্ড অনুযায়ী যদি ভোট হয়, তাহলে তৃণমূল কংগ্রেস এখানে অনেক বেনিফিটেড হবে, এটা ধরে নেওয়া যেতে পারে। কিন্তু এবারে ভোটটাতে একটা অন্যরকম একটা মিরাকল হতে পারে রেজাল্টে, কারণ এবারে ভোটটা টোটালটা একটা মেরুকরণের ভোট। একটাই ভাবতে হবে, একটাই ভাবতে হবে, সেটা হচ্ছে যে এই সংখ্যালঘু আর সংখ্যাগুরু এটা একটা ফ্যাক্টর, ভোটের ক্ষেত্রে বিরাট ফ্যাক্টর। এবং একটা বড় অংশ সবসময় সংখ্যাগুরু, এবং সেক্ষেত্রে মোদি সেন্টিমেন্ট একটা বিরাট কাজ করছে তাদের মধ্যে। আমি কথা বলেছি অনেকের সঙ্গে, সেখানে দেখছি যে এই মোদি একটা ফ্যাক্টর, তার অন্যতম কারণ হচ্ছে এই রিলিজিয়াস সেন্টিমেন্ট, সার্জিক্যাল স্ট্রাইক, হিন্দুইজম। এইবারের ভোটটা তার কিন্তু বিরাট প্রভাব পড়ছে, বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে দেখছি বিরাট একটা প্রভাব ফেলেছে। আর একটা নিয়ে ভাবতে হবে, কেউ কেউ ভাবছেন যে ইয়াং আর কটা ভোটার, কিন্তু এটা ভাবতে হবে যে ইয়াং ভোটার যারা, তারা যদি মনে করেন যে আমরা বিজেপিকে ভোট দেবো, তারা চেষ্টা করবেন তার বাবা মাকেও সেই দিকে মোটিভেট করা। সুতরাং রেজাল্টটা না একটা মিরাকল কিছু ঘটলেও ঘটতে পারে। নর্মালি দৃষ্টিতে দেখলে তো মনে হবে যে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস তো জিতে যাওয়া উচিত, এটা নর্মাল। মানে এটা হলে তৃণমূল কংগ্রেস জিতে গেল, এটা যে বিরাট কিছু চর্চার বিষয় হয় তা নয়, কারণ এটা এটা হতে পারতো। কিন্তু মিরাকল একটা ঘটে যাওয়ার চান্স আছে বিভিন্ন সেন্টারে, শুধুমাত্র এই মেরুকরণের ভোটের জন্য। অন্য কোনো উন্নয়ন অমুক তমক এসব নিয়ে কিছু ভোট হবে না। একটাই ভাবতে হবে, ভোট আর ডেভেলপমেন্ট তো আলাদা। ডেভেলপমেন্টের দিকে ভোট এটা কিন্তু খুব কম হয় আমাদের আমাদের দেশে। আপনারা জানেন যে যে বিধানচন্দ্র রায়, তাকে বিশেষ করে নয়া উপকার বলা হতো, তিনি অত উন্নয়ন করেছেন, তা সত্ত্বেও তাকে কিন্তু একটা সময় ভোটের রেজাল্টে টাফ কম্পিটিশন করতে হয়েছিল। সুতরাং ভোট আলাদা জিনিস, ডেভেলপমেন্ট আলাদা জিনিস, এবং যে কারণেই ভোটের রেজাল্টটা কিন্তু খুব আরে আগে থেকে প্রেডিক্ট করা হচ্ছিল। একটা কথা আমি বলে দিই, যেদিন ভোট হয় এখানে আরামবাগে, সকালে শুনছি যে বিরোধীরা কোনো এজেন্ট দিতে পারেনি, তখন আমরা ভেবেছিলাম যে তাহলে মনে হয় তৃণমূল একেবারে বেরিয়ে গেল। সন্ধ্যাবেলার দিকে যেটা শুনছি যে বিরোধীরা এজেন্ট না দিলেও ভোটটা কিন্তু হয়েছে, অনেক মানুষকে বলতে শুনেছি না এবার ভোটটা ঠিক দিয়েছি। এই যে মানুষগুলো বলছেন যে এবার আমরা ভোটটা দিয়েছি, তার মানে তারা ভোট না দিতে পারার তাদের কষ্টটা ছিল বা তাদের একটা রাগ খুব ছিল, তারা যখন বলছেন আমরা এবার ভোটটা দিতে পেরেছি, বুঝতে হবে এটা কিন্তু শাসক বিরোধী ভোটের দিকে এই সংখ্যাটা যা বেশি। সুতরাং এই সমস্ত কারণ হিসাবে এখনই প্রেডিক্ট করা মুশকিল। তৃণমূল কংগ্রেসও যে একবারে বিরাট জয়লাভ করবে, যতগুলো সিট ছিল ততগুলোই পাবে বা 42-এ 42 হবে, আমার মনে হয় তৃণমূল নেতারাও কিন্তু এবার মার্জিন কমাতে শুরু করছে। আমি এটাও খুব বলতে চাই যে ভোটের দিনে যখন আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতাদের সঙ্গে, তারা কিন্তু একরকম মার্জিন বলেছে, কিন্তু যত 23-এ মে এগিয়ে আসছে তত কিন্তু তারা মার্জিনটা কমিয়ে কমিয়ে আনছে। মানে হচ্ছে তারাও কিন্তু সমীক্ষা করেছে, অ্যানালিসিস করেছে যে এবারের ভোটটা কিন্তু অন্য ধরনের ভোট। আরামবাগ লোকসভা নিয়ে কি বলবেন? আরামবাগ লোকসভাটাও ব্যতিক্রম কিছু নয়, কারণ এটাও প্রথম দিকে 2-3 লাখ ভোটের লিড পাওয়া যাবে এরকম একটা তৃণমূল কংগ্রেস নেতারা বলছিলেন, আমরাও হয়তো প্রেডিক্ট করছিলাম, কিন্তু যত সময় করাচ্ছে এখানেও কিন্তু আস্তে আস্তে নামছে, লাখের দিকে নেমে যাচ্ছে আস্তে আস্তে। একটাই কারণ, মোদি একটা ফ্যাক্টর, মোদি ফ্যাক্টর। আমি একটা বুঝি যে মোদি কেমন মানুষ, কেমন উন্নয়ন করেছে, এটা এটা কথা আমি এই বিতর্ক আমি যেতে চাইছি না। আমি বলতে চাইছি যে মোদি ফ্যাক্টর মেরুকরণের ভোটের জন্য, মোদি ফ্যাক্টর একটা রিলিজিয়াস সেন্টিমেন্টের জন্য, যে কারণেই আরামবাগ লোকসভা কেন্দ্র কিন্তু প্রচুর ভোট কিন্তু বিজেপি পাবে এটা বলতে পারি। তবে জয়টা বিজেপি এই কেন্দ্রে জিততে পারবে কি না এটা খুবই বলা মুশকিল। তবে ফলাফলটা যদি খুব টাফ হয়, হাড্ডাহাড্ডি হয়, সেটা অবাকের কিছু থাকবে। সেন্ট্রালে কে
আবার কি নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হবে না অন্য অন্য কেউ আসছে কোনো পার্টি? এখন আমি যেটা ভাবছি, সেন্ট্রাল গভর্নমেন্ট যদি একটা স্টেবল গভর্নমেন্ট হয়, সেখানে যদি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সেটি দ্য বেস্ট। তবে এবছরের যা নির্বাচনী অ্যাটমসফিয়ার তাতে কি হবে বলা মুশকিল, যে সেখানে কোনো জড়া খিচুড়ি সরকার হবে নাকি কোনো স্টেবল গভর্নমেন্ট হবে, কংগ্রেস না বিজেপি না কোনো জড়া খিচুড়ি সরকার, এটা এখনও সবাই একটা ধন্দের মধ্যে আছে। কি আশা করবেন যেই আসুক সেন্ট্রালে? যেই আসুক, প্রথম কথা হচ্ছে যে দেশে অর্থনৈতিক যে এখনও আমাদের প্রায় 22-30% আমাদের গরিব, আমাদের যে সমস্ত মানুষ আছে তাদের আর্থিক উন্নতি হয়, শিক্ষা ব্যবস্থা যাতে সুচারুভাবে পরিচালিত হয়, স্বাস্থ্য ব্যবস্থা যাতে সুচারুভাবে নিয়ন্ত্রিত হয়, আর রাস্তাঘাট নির্মাণ, ইলেকট্রিফিকেশান অ্যান্ড পানীয় জলের ব্যবস্থা, অ্যাকচুয়ালি এগুলি তো বেসিক নেট। তাছাড়া যেগুলো যেটা বেসিক নেট সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের জন্য অন্ন বস্ত্র বাসস্থান, এগুলো তো অবশ্যই দরকার। তারপর যেটা আমরা ভাবি সেটা স্বাস্থ্য, শিক্ষা বা আদার ডেভেলপমেন্ট, এগুলো হওয়া দরকার। আমাদের দেশ এখনও পিছিয়ে আছে, আমরা যারা বিদেশে গিয়েছি তারা দেখতে পাই যে সে দেশে এমন তারা তৈরি করে ফেলেছে তাদের বোধহয় কিছু করার আর নেই, কিন্তু আমাদের দেশে সব কিছুই এখন করতে বাকি আছে। সুতরাং আমি যেই গভর্নমেন্টে আসো তাদের কাছ থেকে তারা এই দিকগুলো সমস্ত ভেবে দেখবেন এবং যাতে আরও মানুষ যাতে উন্নতি হয় সেদিকে তারা লক্ষ্য রাখবে। পশ্চিমবঙ্গের রাজনীতিকে নিয়ে কি বলবেন? পশ্চিমবঙ্গের রাজনীতি এখন এটা খুব একটা দোলাচড়া রয়েছে, কী হবে বলা মুশকিল। তা যদিও আমাদের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তিনি আমাদের দেশে অনেক কাজ করেছেন, যেমন ধরুন স্বাস্থ্য, আমি ডাক্তার হিসেবে বলতে পারি স্বাস্থ্য পরিষেবা হাসপাতালে অনেক উন্নতি হয়েছে, এই যে বিনা পয়সা চিকিৎসা পাচ্ছে হাসপাতাল থেকে, সেখানে কোনো মানুষের কোনো পয়সা লাগে না, এটা একটা ভীষণ ভালো দিক। তাছাড়া শিক্ষা ব্যবস্থাটাও অনেকটা ভালো হয়েছে এবং রাস্তাঘাট তো নিশ্চয়ই ভালো হয়েছে। সুতরাং তিনি যেহেতু এটা তো বিধানসভা ইলেকশন নয়, না চাইলে সেখানে কোশ্চেন অফ চিফ মিনিস্টার কোনো প্রশ্ন নেই, তিনটে চিফ মিনিস্টার আছে, এখান থেকে সিট কতগুলো হয়তো কিছু সিট ওনাদের থেকে হয়তো বেরিয়ে যেতে পারে, যেহেতু এখন একটা বিজেপি হাওয়া বইছে দেশে। কি মনে হচ্ছে সেন্ট্রালে কে আসবে? সেন্ট্রালে এবারে যা দেখা যাচ্ছে কংগ্রেস আসবে। কি আশা করছেন কংগ্রেসের কংগ্রেসের তরফ থেকে? দেখুন, একটা কথা হচ্ছে গান্ধী পরিবার একটা বড় পরিবার, যাদের সম্মান, যাদের ভারতবর্ষে ইংরেজদিকে তাড়ানোর জন্য যে অংশগ্রহণ তারা করেছিলেন, গান্ধীজি থেকে শুরু করে আরও যারা আছেন তেনাদের, তাদের শ্রদ্ধান্তি ইন্দিরা গান্ধী যেমন একটা ফিগার ছিলেন, ওই সময় ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়, এগুলো একটা বড় ফিগার। তো কংগ্রেসের রাজনীতিতে আমার মনে হয় সেন্ট্রালে কংগ্রেস আসা আবার ভালো। পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে কী বলবেন? পশ্চিমবঙ্গের রাজনীতি বলার কিছু নাই, এই 7 বছরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা দেখেছেন, যা উন্নয়ন করেছেন, মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে 42-এ 42 বলেছেন, এটা আমার আপামর জনগণের কাছে আবেদন, অন্তত 42-এ 42 ওনাকে দিয়ে দেওয়াটা অনেক ভালো, এইটুকু আশা রাখবো। সেন্ট্রালে কি বিজেপি কোনো কাজই করেনি? কাজ করবেন কেন, আমাদের মতো ব্যবসাদের বহু ক্ষতি করেছে, যেমন ভ্যাটটাকে তুলে দিয়ে জিএসটি নিয়ে এসছে, জিএসটির সব জায়গায় বিল আমরা পাচ্ছি না। আমি নিজে রশ্মিরুল কন্ট্রাক্টরই করি, যেখানে আমাদেরকে এখন বিলগুলো, জিএসটির বিলগুলো দিতে গেলে বহু মেহনত করতে হচ্ছে, বহু কিছুভাবে জিএসটিগুলো দিতে হচ্ছে, জিএসটি দেওয়ার পরও, জিএসটির বিলটা দেওয়ার পরও জিএসটি যেটা আসছে তারপরেও আবার আমাকে পেমেন্ট করতে হচ্ছে। এই এই যে জিএসটির ব্যাপারটা, আরও যেগুলো উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি কিছুই করতে পারেননি, আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত মত, অন্য কারো মত অন্য কিছু হতে পারে, এটা আমার ব্যক্তিগত মত। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা, কেন্দ্রে কোন সরকার গঠন করবে বলে মনে হচ্ছে? আমি তো জ্যোতিষী নই, আমি তো এটা বলতে পারবো না, তবে যেই নিক এই দেখে মনে হচ্ছে, যেভাবে দেখলাম আর কি নির্বাচনী ভাষণ দেখলাম নেতাদের,
তাতে মনে হয় না কোনো ভদ্রলোক সরকার গঠন করবে, এটাই করবে। যে ভাষায় একে অপরকে আক্রমণ করলো, এটা কখনোই মানে রাজনৈতিক ভাষা তো নয়, গণতান্ত্রিক ভাষাও না। মানে এটা দেখে মনে হচ্ছে আমাদের এই যে 130 কোটি দেশ, এই দেশে একটা ভদ্রলোক বসে দাঁড়াবে না যে অন্তত শুদ্ধ ভাষায় ভদ্র ভাষায় কথা বলবে। এদের দেখে তো মনে হচ্ছে কি শিখবে, এরা সব দেশের বড় বড় নেতা, কে রাষ্ট্রপতি হবে, কে প্রধানমন্ত্রী হবে, কে মুখ্যমন্ত্রী হবে, কে রাজ্যপাল হবে, তাদের কাছে এই ভাষা আশা করতে পারি? এই 23 তারিখে ভোটের ফলের পর কি হবে এখন থেকে ভাবলেই তো মানে বুক শুকিয়ে যায়। কি হিংসা রাজনীতি একেবারে, পুরোটাই হিংসার রাজনীতি আপনার মতে তাহলে? একদম হিংসার রাজনীতি তো বটেই, আর কোনো ভালো মানুষ এখানে আসছে না, এলে সে কোন হয়ে যাবে। এবং ভোটে কারা দাঁড়াচ্ছে তুমি দেখো, সেই লোকগুলোর মুখের দিকে তাকিয়ে রাখো, তাহলে বুঝতে পারবে এদের নামে কত রকম জালিয়াতি, এ সব কেস আছে যেন ভোটে দাঁড়ালে শুদ্ধ হয়ে যাবে। এবং আমাদের তাকেই নির্বাচন করতে হবে, এর থেকে দুঃখের আর হতে পারে না। মানে ওনাদের কাছে কোনো রকম আশা করা যায় না কিছু? কি আশা করবো এদের কাছ থেকে, এদের কাছে একটাই আশা করা যায় হতাশা, চরমতম হতাশা ছাড়া এদের কাছে অন্য কিছু আশা করা যায় না। আর পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে কি বলবেন? পশ্চিমবঙ্গ একই, গোটা ভারতবর্ষের চিত্রটাই একই। মানুষ দাঁড়িয়ে একদম ভোট দিয়ে আসবে, সেখানে কোনো এজেন্টই থাকবে না, কোনো এজেন্ট থাকবে না। আমি আমার ভোটার প্রকার প্রয়োগ করবো, সেখানে কে ওখানে আমাকে চেনে, আমি ভোটার কার্ড নিয়ে যাবো, ভোট দেবো, চলে আসবো, সেখানে মারপিট হচ্ছে, ইয়ে হচ্ছে, এটা ভাবা যায় না। আমাদের যখন এ পড়ানো হচ্ছে, পলিটিক্যাল সায়েন্স পড়ানো হচ্ছে, আগে গণতন্ত্র সম্বন্ধে তাদের বোঝানো হোক গণতন্ত্রটা কি। মানুষ গণতন্ত্র সম্পর্কে একদম সচেতন নয়, মানে কোনো গণতন্ত্রই নেই ভারতবর্ষে। এই গণতন্ত্রের নামে একেবারে তো দলতন্ত্র এবং গণতন্ত্রের নামগন্ধ নেই এদের চিন্তাধারায়। এরা যতটা দলকে ভালোবাসে দেশকে ভালোবাসে না, ঠিক উল্টোটা। সবাই কি একই? হ্যাঁ সবই, এদের চিন্তাধারা তুমি সে কংগ্রেস বলো, বিজেপি বলো, তৃণমূল বলো, ইয়ে বলো, সব এক, সব এক।